নাম্বার নয় ওয়ার্ল্ড ওয়ার টুয়ের সময় যখন জার্মানি দ্বিতীয়বার ব্রিটেন শহরে বোম ফেলানোর পরিকল্পনা করে তখন হিটলার আদেশ দেন যে ব্রিটেন শহরের ব্ল্যাকপুল রিসোর্ট টাউনে যেন কোনো বোম ব্লাস্ট করা না হয় হিটলার এটা ভেবে রেখেছিলেন যে যখন জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতে যাবে এবং ব্রিটেনকে ইনভাইট করবে তখন এখানে ছুটি হিসেবে ব্ল্যাকপুল রিসোর্টে কাটাবেন নাম্বার আট হিটলারের ভাতিজা উইলিয়াম পেট্রিক হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজের চাচা অ্যাডফ হিটলার এর বিরুদ্ধে খেলাপি লড়েন উইলিয়াম হিটলারের ভাই অ্যালোয়েস হিটলার এর পুত্র ছিল সে ইংল্যান্ড জন্মগ্রহণ করেন এবং পরে আমেরিকায় গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস নেভিতে যোগ দেন লন্ডনে উনি একটি আর্টিকেল ম্যাগাজিন লেখেন যার টাইটেল ছিল হয় আই হেট মাই আঙ্কেল নিজের চাচাকে এতটাই ঘৃণা করতেন যে তিনি হিটলারের নাম পুরোটাই বদলে উইলিয়াম স্টুয়ার্ট হার্টসন করেন নাম্বার সাত আমেরিকার ফিউচার প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক অনেক বড় দুর্ঘটনা থেকে বারবার বেঁচে গিয়েছিলেন যুদ্ধের সময় জাপানের ওপর বোমা হামলা করার সময় জর্জ বুশ এর এয়ারক্রাফট জাপানে দ্বিতীয়বার ফেলে দেয় এ হাওয়াই দুর্ঘটনাতে বুশ এবং তার আঠারো জন সঙ্গী নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হন কিন্তু ওই আটজন সৈনিককে জাপানি হোল্ডার্স আটক করে আর জজ বুশকে অ্যালাইট হোল্ডার্স দ্বিতীয়বার বিপদমুক্ত করেন জজ ডাব্লিউ বুশের সঙ্গীদের জাপানি হোল্ডার্স টর্চার করতে থাকে এবং যন্ত্র দিয়ে মেরে ফেলে ফেলা হয় এবং জাপানি হোল্ডার্স ওদের মাছ খেয়ে ফেলে জাপানি হোল্ডার্স এর অপকর্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে ঘৃণ্যতম অপরাধের মধ্যে একটি নাম্বার ছয় যখনই অ্যালাইড ফোর্সেস নার্জি জার্মানিকে হুঁশিয়ারির জন্য বালিনে পেছনে পড়ে হিটলার তিরিশে এপ্রিল উনিশশো সালে একটি আন্ডারগ্রাউন্ডের বাংকারে আত্মহত্যা করেন ঠিক এর এক সপ্তাহ পরে সাত মে উনিশশো পঁয়তাল্লিশ জার্মানির কাছে আত্মসমর্পণ করেন এবং এর বন্ধু দেশ ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সংবাদ ঘোষণা করা হয় তখন ব্রিটেনের সব জায়গায় স্ট্রিট পার্টি উদযাপন করা হয়েছিল নাম্বার পাঁচ জার্মানির আত্মসমর্পণ করার পর ছয় বছর ধরে চলতে থাকা এ মহাবিশ্বযুদ্ধ ইউরোপে তো শেষ হয়েছিল কিন্তু তখনও এ যুদ্ধ দ্বিতীয় কোনো দেশে চলছিল যেমন আমেরিকা এবং জাপান ছয় এবং নয় আগস্টে আমেরিকা জাপানের হিরো ও নাগাসাকিতে অ্যাটমিক বোম নিক্ষেপ করে এ দুই পারমাণবিক হামলায় জাপানে এমন প্রতিক্রিয়া হয়েছিল যা ইতিহাসে প্রথমবার কেউ কখনো দেখেনি এবং আটই আগস্টে সোভিয়েত ইউনিয়নে জাপানের ওয়ার ডিক্লেয়ার করা হয়েছিল জাপানের কাছে আর কোনো উপায় না থাকার কারণে ছয় দিন পর পনেরোই আগস্ট উনিশশো জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল এবং এটাই ওই সময় ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অফিসিয়ালিভাবে সব দেশের জন্য বন্ধ হয়েছিল নাম্বার চার ওয়ার্ল্ড ওয়ার টু এর পরিণাম এটাই বলে যে ইউরোপ তো ডাউন ফোর হয়েছিল অ্যাজ এ সেন্টার অফ ওয়ার্ল্ড পাওয়ার এবং আমেরিকা ও রাশিয়া সুপার পাওয়ারকে রোখার জন্য সরাসরি সামনে এসেছিল এবং এদের নীতিতে এটাই হলো যে আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার এর কন্ডিশন সৃষ্টি হয়েছিল নাম্বার তিন হিস্টোরিক্যাল রেকর্ড এটাই বলে যে যদি জাপান দ্বিতীয় আটমিক বোমের সামনে আত্মসমর্পণ না করত তাহলে আমেরিকায় তৃতীয়বার পারমাণবিক হামলা করার কথা চিন্তা অবশ্যই করত তাহলে হিরোসীমা ও নাগাসাকি বাদে জাপানও কিছু শহরে টার্গেট করা হতো তাহলে জাপানের রাজধানী টোকিও